একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এখন আর এক একবার দৈর্ঘ্য কত গজ আমরা জানি যে এক একর সমান সমান হচ্ছে আটচল্লিশশো চল্লিশ বর্গগজ আটচল্লিশশো চল্লিশ বর্গগজ তার মানে দশ একর সমান সমান হচ্ছে আটচল্লিশশো চল্লিশ ইন্টু দশ সমান সমান আটচল্লিশ হাজার চারশো বর্গগছ আচ্ছা এইটা বের করলাম ক্ষেত্রফল বড়ক্ষেত্রের ক্ষেত্রফল আর আমরা জানি যে বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী এ স্কোয়ার এ স্কোয়ার সমস্যমান আটচল্লিশশো চল্লিশ বর্গগজ অতএব বাহু সমান কত রুট বার আটচল্লিশশো চল্লিশ আটচল্লিশ হাজার চারশো বর্গগজ এখন মনে রাখতে হবে আসলে এত এ স্কোয়ার লেখার দরকার নাই মনে রাখতে হবে যে ক্ষেত্রফলের উপরে যদি রুট করা হয় বর্গমূল করা হয় তাইলেই বাহু পাওয়া যায় তার মানে এখানে আসে কত বাইশ দুগুনা চারশো চুরাশি আর দুইটি শূন্য থেকে একটা শূন্য তার মানে দুইশো বিশ উত্তর হবে ক নাম্বার দুইশো বিশ গজ